উৎসবে মেতে উঠেছে গোটা ভারত, আলোকসজ্জায় সেজে উঠেছে দেশ। দুর্গাপুজো সাজ ছেড়ে প্রতিবারের মতো এবারও দীপাবলির সাজে সেজে উঠেছে আগরতলা শহরও। রাজধানীর বিভিন্ন ক্লাবে চলছে কালীপুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি। কদমতলি যুব সংস্থা ও মৌচাক ক্লাবের পূজা এবং প্যান্ডেলের প্রস্তুতি শুক্রবার ঘুরে দেখলেন আরই নিউজের প্রতিনিধি নারায়ণশীল ও সুমনগণ। প্রায় 20 বছর পর এবার নতুন করে শ্যামামায়ের আরাধনার ব্রতী হয়েছে রাজধানীর বরদোয়ালিস্থিত মৌচাক ক্লাব। প্রায় 4 লক্ষ টাকা বাজেটে ইতিমধ্যেই গড়ে উঠেছে পুজোর মণ্ডপ। হাতির সহযোগে বিরাট শোভাযাত্রা করে শ্যামামায়ের প্রতিমা আনার রেওয়াজ ছিল মৌচাক ক্লাবে, কিন্তু প্রশাসনের ছাড়পত্র না পাওয়ায় এবার আর হাতি নয়। বিশাল ট্যাবলো সাজিয়ে আগামীকাল শনিবার প্রতিমা আনা হবে মণ্ডপে। রবিবার সন্ধ্যে 6টায় পুজো উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শুক্রবার এ ব্যাপারে বিস্তারিত জানালেন মৌচাক ক্লাব কর্তৃপক্ষ। আমরা যে এবার 20 বছর পর আমরা শ্যামামায়ের আরাধনায় আবার ব্রতী হয়েছি, বিগত দিনে আমরা হাতি সহযোগে আমরা বিরাট শোভাযাত্রা করে আমরা মাকে আনয়ন করতাম, এবার সেইভাবেই আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে পারমিশন পাইনি, তাই হাতি আনতে পারবো না। এবার বিভিন্ন ধরনের টেবলো নিয়ে এবং সুসজ্জিত গাড়ি নিয়ে এবং আমাদের এলাকার মা বোনদের নিয়ে আমরা সেইভাবে লক্ষ্মীনারায়ণ বাড়ি থেকে এখান থেকে আগামীকালকে মূর্তি আনবো, প্রতিমা আমাদের ক্লাবে আনবো। আমরা এবার আমাদের বাজেট 4 লক্ষ টাকা ছাড়িয়ে যাবে, আমরা এলাকার কোনো মানুষের কাছ থেকে আমরা চাপ দিইনি, আমরা সদস্যরা যারা রয়েছি প্রত্যেকটা মানুষ আমরা সেই সহযোগিতা সেই মেম্বারশিপ দিয়ে আমরা এই পুজোটা করছি। আর আমাদের এই পুজোর মেসেজ থাকবে যে আমরা শব্দ দূষণ বায়ু দূষণ থেকে মুক্ত থাকব, পাশাপাশি আমরা নেশা বিরোধী যে অভিযানগুলো আমরা ক্লাবের প্রত্যেকটা সময়ে আমরা সারা বছর ক্লাবের পক্ষ থেকে এই অভিযানগুলো আমরা করে থাকি, নেশা বিরোধী অভিযান, তারপর বস্ত্র বিতরণ, বিভিন্ন ধরনের অনুষ্ঠান, কালচারাল অনুষ্ঠানগুলি আমরা করে থাকি। পাশাপাশি এবার আমরা মায়ের সেই উৎসব উপলক্ষে আমরা 3 দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছি। শ্যামামায়ের আরাধনা তথা দীপাবলি উৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজধানীর কৃষ্ণনগরস্থিত কদমতলি যুব সংস্থাও। তারাপীঠের মন্দিরের আদলে গড়ে উঠেছে তাদের শ্যামামায়ের মণ্ডপ। পূজা মণ্ডপ এবং মণ্ডপ সংলগ্ন আলোকসজ্জা দেখতে ইতিমধ্যেই সেখানে ভিড় জমিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আলোকসজ্জার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে শ্যামামায়ের নয়রূপ। আগামী 15 নভেম্বর অবধি এই আলোকসজ্জা বজায় থাকবে বলে শুক্রবার জানিয়েছেন কদমতলি যুব সংস্থা পূজা কমিটির সহ সম্পাদক বিশাল বণিক। দীপাবলি উপলক্ষে আগামী রবিবার সোমবার থাকবে মহাপ্রসাদের ব্যবস্থা। প্রথমত আমরা প্রত্যেক বছরের মতো কদমতলি যুব সংস্থা ক্লাব, আমাদের রাজ্যের একটি বনেদী ক্লাব, আমরা সবসময় শ্যামামায়ের আরাধনায় ব্রতী হয়ে থাকি। এবারও তার কোনো ব্যতিক্রমই ঘটেনি, বরঞ্চ এই বছর আমরা প্রত্যেক বছরের ন্যায় যে পুজো করে থাকি এর থেকে আমরা একটু আলাদা করে অন্যরকম মেজাজে পুজো করার চিন্তা ভাবনা রেখেছি। এবার আমাদের আলোকসজ্জা প্রায় আগরতলা শহরের মধ্যে আমরাই প্রথম, নভেম্বরের 6 তারিখ থেকে আমরা আলোকসজ্জা জ্বালিয়ে দিয়েছি, জ্বলছে প্রায় আমাদের 15 তারিখ পর্যন্ত আমাদের আলোকসজ্জা থাকবে। এছাড়াও আমাদের এবার যে বিশেষ আকর্ষণ, তারাপীঠ মায়ের আদলে আমাদের মায়ের মন্দিরটা করা হচ্ছে, তার সাথে আমাদের মায়ের যে নৈরূপ মানে মন্দিরের মধ্যে এক রূপ কালিমা এবং সাথে যে মায়ের 8 রূপ আমরা তা প্রদর্শিত করব, আমরা অলরেডি করে ফেলেছি। তার জন্য আমরা সারা আমার রাজ্যবাসীকে আমরা আহ্বান জানাবো যে আপনারা একবার আসুন, এসে আমাদের এই পুজো মণ্ডপকে ভিজিট করুন। এবং পাশাপাশি আমরা শুধু পুজো যে করি তা না, আমরা বিভিন্ন সামাজিক কাজে আমরা এগিয়ে রয়েছি কদমতলি যুব সংস্থা। আমরা এই এলাকার সকল নাগরিকদের সাথে মিশে আমরা একটা আলাদা পরিবেশ সৃষ্টি করে রাখি, আমরা আবার পুজোর পরে গেট টুগেদার করি, যার মাধ্যমে আমাদের এলাকাবাসী সবাই সবার সাথে একটা মানে দেখা সাক্ষাৎ হয় এবং আরও একটা পুজো পুজো ভাব তৈরি হয়। পাশাপাশি এবার আবার আমরা মহাপ্রসাদ দিচ্ছি 2 দিন, পুজোর দিন দিচ্ছি, পুজোর পরের দিনও দিচ্ছি। পুজোর পরের দিন আবার একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে, যা রামকৃষ্ণ মিশনের তারা এসে শ্যামা সঙ্গীত প্লাস স্বামী সত্যানন্দজি আসবেন, মহারাজজি আসবেন, এসে মঙ্গল আরতি করবেন। সব মিলিয়ে একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে রাজধানীর মৌচাক ক্লাব ও কদমতলি যুব সংস্থার পুজো মণ্ডপে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।